নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ধরো আমাদের ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আশা করছি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন, আর আমরাও সকলে ভালো আছি। তো আমি এখন এখানটাই, আর এই যে দেখুন মেয়ে এখানে মুখ ধুচ্ছে, আর প্রচুর পরিমাণে এখানে ফুল হয়েছে, দোপাটি ফুল আপনাদেরকে দেখানোর জন্য সব ছবি আমি নিয়ে নিয়েছি। আর এই যেটা মায়ের বাড়িতে কুমড়োর গাছ, তো ছোটো ছোটো কুমড়োর জালি হয়েছে, তো একটা দেখলাম বড় কুমড়ো। তখন মেয়ে মুখ ধুচ্ছে, এখন ওকে নিজে হরলিক্স খাওয়াবো। আর কালকে যেহেতু এসেছি এখানে সন্ধ্যাবেলায়, তো বাইরেটা এখনও ঘোরা হয়নি, আর বৃষ্টি তো অনবরত চলছে। তো এই যে আমার দুষ্টু পাপিটা মুখ ধুয়ে নিচ্ছে, ওখানে এদিকে তাকাও একবার, থাক কেন থাক, তুমি মুখ ধোও। আচ্ছা ঠিক আছে, মুখ ধুয়ে নাও, তুমি আমার দিকে তাকাও একবার, বন্ধুদের দিকে এদিকে একবার দেখো, দেখবা না এদিকে মাম্মা, থাক ছেড়ে দাও, আমি চলে যাবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, মুগ্ধ তাড়াতাড়ি। আর এই যে দেখুন শিউলি গাছ, প্রচুর পরিমাণে শিউলি ফুল হয়েছে গাছে, আর সব ফুল এই যে টিনের ওপর পড়েছে। তো এই গাছটাতে সারা বছরই ফুল হয় বলতে গেলে, তো এখন একটু বেশি হচ্ছে, বৈশাখ মাসে কম হয়। তো মেয়ে ফুল কুড়িয়েছে, তো এই ফুলগুলো নিচেই পড়েছিল, দেখুন অনেক ফুল। তো এখানটায় অনেক তারা ফুল হয়েছে, আর এই যে দেখুন একটা প্রজাপতি তারা ফুলের উপর বসে। আর এখানটায় প্রচুর পরিমাণে এই যে দোপাটি হয়েছে এই গাছটায়, দেখুন লাল, তো লাল কালারটাই হয়েছে বেশি। আর এই গাছটা আমিও নিয়ে গেছিলাম, কিন্তু আমার ছাদে হয়নি গাছগুলো। আর এই যে দেখুন কুমড়ো গাছটা, গাছটা কী পরিমাণ জাঁকিয়ে হয়েছে, প্রচুর সবুজ সবুজ পাতা, আর এই যে প্রচুর কুড়িও দিয়েছে, আর ছোটো ছোটো কুমড়ো হয়েছে। আর এখানটায় কিন্তু একটা বড় কুমড়োও আছে, আপনাদেরকে দেখাই, এই যে বড় কুমড়োটা, আর ওদিকটাতে আছে দুটো, তো ধারে আমি যেতে পারবো না, এটাই দেখালাম। আর নিচেও কিছু দোপাটি গাছ লাগানো আছে। আর এই যে লাল ফুলটা অনেক হয়েছে, এই ফুলটার নাম আমি জানি না, তো এই গাছটা বোন লাগিয়েছিল, তো হয় খুব ফুল। আর এই যে এই দোপাটিটাও হয়েছে কিছু ফুল, মানে ছাদে এক জায়গাতে গাছগুলো নেই। আর এটা হচ্ছে জেঠিমাদের বাড়ির দোপাটি গাছ, ওদেরটাও লাল, তো এখানে সব ফুলগুলো লাল দোপাটিই হয়েছে ওটাই। এই যে দেখুন ঘাস ফুলটাও হয়েছে অনেক, এই যে খুব ভালো লাগছে দেখতে ঘাস ফুলটা, এইসব বর্ষাতে বেশি হয়। আর এই যে দেখুন আমড়া গাছটাই, এর আগেও দেখেছি আপনাদেরকে আমড়াগুলো, তখন আমড়াগুলো একটু ছোট ছোট ছিল আর কচি ছিল, তখন আমড়াগুলো পোক্ত হয়ে গেছে, তো আমড়াও প্রচুর আছে এখন। আর মা এখন কয়েকটা আমড়া ভেঙে নিয়ে গেল চাটনি করার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমি নিচে যাই। বন্ধুরা আমরা এখন ঘুরতে এসেছি এই যে বাগানে, তো ভাবছি একটু ঘুরে নিই বাগানের দিকটা গোটাই। টিয়া এই যেখানে আসো, টিয়াও আছে আমাদের সাথে, টিয়া দিকে থাকো, বন্ধুকে হাই করো, হাই বন্ধুরা, তো আসো দিকে। তো এখানে এসে একদিনও বেরোয়নি বাড়ি থেকে, ডাক্তার দেখিয়ে এসেছে একদিন, তারপর যে বাড়িতে ঢুকেছে বেরোয়নি, ওর শরীরটা খারাপ ছিল, ভিডিও করা হয়নি। তো টিয়া তখন থেকে বলছে ঘুরতে যাবো মা, ঘুরতে যাবো মা। তো নদীর দিকটা এখন যাইনি, ওদিক টাইপ কী হয়েছে বলুন তো, পাট শুকোচ্ছে সব, তো পাটের খুব গন্ধ লাগে আমার, তো ওদিকটাতে যাইনি, তো ওই জন্য বাগানের দিকটা এসেছি। তো এখানে একটু কিছুক্ষণ বসি, আবার কথা বলছি পরে। এই যে দুষ্টুদেরকে দেখো টিয়া, এই যে দুষ্টু হাঁসদেরকে দেখো, এই যে বন্ধুরা কত হাঁস এখানে, এই যে টিয়া হাঁস দেখছে এখন, ওরকম কথা হাঁস দেখছে, হাঁস হাঁস কই গো, তুমি কি করবো হাঁসকে নিয়ে, দুষ্টু 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 দুষ্টু, ওটাকে ধরবো। এখন ফিরে যাচ্ছি বাগান থেকে বাড়ি, অনেকক্ষণ বসে থাকলাম, দেখি নদীর দিকটা তো যাবো নাকি ভাবছি। এসো টিয়া, অনেকক্ষণ হয়ে গেল, আবার চান করাতে হবে মেয়েকে। এখানে কত দোপাটি ফুল, এই তো রে বাবা আমার ভিডিও, এই যে নদীর ধারে দূর থেকে দাঁড়িয়ে আছি, আর এই যে পাট কাঠি দেখুন অনেক রাখা আছে এখানে, আর পাট ছাড়াচ্ছে সবাই। আমি নদীর ধারে যাচ্ছিলাম, কিন্তু নদীর ধারে যাওয়া যাবে না, মানে পাটের গন্ধ লাগছে খুব, অনেক সময় পাট ছড়াচ্ছে,
আপনারা জানেন হয়তো পাটের ওই পাটকাঠিগুলো থেকে পাট থেকে আলাদা করছে। তো আমি গেলাম না ওদিকটাই, নতুন নদীর ওদিকে যাওয়ার ইচ্ছা ছিল। তো বিকালের দিকে যদি ফাঁকা থাকে তাহলে যাবো, অত গন্ধতে যেতে ইচ্ছা করছে না। আমার মেয়ে যেতে চাইছিল, মা চলো চলো, কাঁচা পাটের খুব গন্ধ করছে। তোরা সারাদিন এরকম পাট ছাড়াই, অত গন্ধ লাগে না, অভ্যাস হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না গন্ধটা। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে মেয়েকে চান করাবো। তো ঠিক আছে, আবার বিকেলে হয়তো বেরোবো কি না বেরোবো না দেখছি, বৃষ্টি হয় নাকি। তো ঠিক আছে বন্ধুরা, বাড়ি ঢুকছি এবার। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী ব্লগে দেখা হচ্ছে আবার, আপনারা খুব খুব ভালো থাকবেন। তো আজকে আমি এখানটাতেই ভিডিওটা শেষ করছি।